বর্তমান বিশ্বের রিচেস্ট পাওয়ারফুল এবং মডার্ন কান্ট্রির মধ্যে অন্যতম হচ্ছে ইউএসএ আর এই ইউএসএ তে যাওয়ার স্বপ্ন দেখেন আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লিমিটেশনের কারণে আপনারা যেতে পারেন না তো আপনাদের সবার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে এই 2022 এই 2022 তে এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসা ইস্যু করবে প্রায় ডাবল নরমালি প্রতি বছর তাদের টার্গেট থাকে 140,000 ইমিগ্রেন্ট ভিসা দিবে এই এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতে বাট এই বছর অর্থাৎ এই 2021 এর অক্টোবর থেকে 2022 এর সেপ্টেম্বরের মধ্যে এটা প্রায় ডাবল অর্থাৎ এই 2022 তে অ্যাপ্রক্সিমেটলি 280,000 জব ভিসা ইস্যু করবে ইউএসএ তাই আপনাদের কম্পিটিশনটা অনেক কমে গেল এবং আপনারা খুব সহজেই জব ভিসা নিয়ে ইউএসএ তে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে তো এই সুযোগটা কিভাবে আপনারা সহজেই নিতে পারেন এবং সপরিবারে ইউএসএ তে সেটেল হতে পারেন সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে আর একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা যারা রিয়েলি ইউএস এর জব ভিসা নিয়ে ইন্টারেস্টেড তারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আদারওয়াইজ আমার কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হবে না আর এছাড়া ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিবেন তাহলে ইউটিউব কি করবে আপনার মতো আরো যারা ইউএস এর জব ভিসা নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবে তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএতে পড়াশোনা জব এবং মাইগ্রেশন রিলেটেড বিভিন্ন আপডেটেড ইনফরমেশান আছে অ্যাট দ্য সেম টাইম টোটাল প্রসেসিং নিয়ে ধারাবাহিক অনেকগুলো সেশান আছে আপনারা যে যেই টপিক্সে ইন্টারেস্টেড আপনারা দয়া করে ওই রিলেটেড সবগুলো ভিডিও দেখবেন দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে একটু কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায় আজকের মূল আলোচনা হচ্ছে জব ভিসা বা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেমটা ইউএসএর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী প্রতি বছর অক্টোবর থেকে সেপ্টেম্বর হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তারা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসা ইস্যু করে 140,000 কিন্তু এবছর বিভিন্ন ফ্যামিলি বেসড ইমিগ্রেশন ভিসা আসলে ডিউ থাকার কারণে তারা এবছর কি করবে এটা প্রায় ডাবল ইস্যু করবে অর্থাৎ এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসা নেওয়ার যাদের ইচ্ছা আছে বা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি কারণ যত কম থাকে তত কম্পিটিশনটা বেশি থাকে আর যত এই সংখ্যাটা বেড়ে যাবে তত কম্পিটিশনটাও কমে যাবে তাই আপনারা যারা আসলে দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন বা যারা দীর্ঘদিন ধরে ইউএসএতে যাওয়ার স্বপ্ন লালন করছেন যাদের ফ্যামিলির কোনো পার্সন নাই বা অন্যান্য কোনো উপায়ে ইউএসএতে সপরিবারে যাওয়ার কোনো সুযোগ নাই তাদের জন্য এটা একটা অপরচুনিটি আপনারা এই অপরচুনিটিটা গ্রাব করতে পারেন তবে আপনাদের অবশ্যই জেনে বুঝে তারপর আপনাদের এই পথে স্টার্ট করতে হবে যে কিভাবে সঠিকভাবে আপনি আবেদন করতে পারবেন বা কোন কোন অপরচুনিটিগুলো আছে এই এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ক্যাটাগরিটা হচ্ছে ইবি ক্যাটাগরি এই ইবি ক্যাটাগরিটা পাঁচটা ভাগে বিভক্ত ইবি ওয়ান ইবি টু ইবি থ্রি ইবি ফোর এবং ইবি ফাইভ এই পাঁচটা ক্যাটাগরিতে আসলে এমপ্লয়মেন্ট বেসড এই ভিসাগুলো ইস্যু করে তো এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে ইবি থ্রিটা সবচেয়ে বেশি পপুলার বা আপনারা অনেকেই হয়তো জানেন এর আগে আমার তিনটা ভিডিও আছে ইবি থ্রির টোটাল প্রসেসিং নিয়ে বা কিভাবে ইবি থ্রির জবটা আপনারা ম্যানেজ করতে পারেন ওই ভিডিওগুলো যারা দেখেন নাই আপনারা দয়া করে আই বাটনে ক্লিক করে বা আমাদের চ্যানেলটা ভিজিট করে ওই ভিডিওগুলো দেখবেন মানে ইবি থ্রি ছাড়াও ইবি ওয়ান টু থ্রি ফোর ফাইভ কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাট দ্য সেম টাইম নন ইমিগ্রেন্ট ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে আপনারা যেতে পারেন নন ইমিগ্রেন্টের কোন কোন ক্যাটাগরি আছে সেগুলোও দেখব প্রথমে আমরা দেখি যে ইবি ওয়ান ক্যাটাগরিতে কারা আবেদন করতে পারবে বা কারা এলিজিবল এই ইবি ওয়ান ক্যাটাগরিটা একটা প্রায়োরিটি বেসিস ওয়ার্কার স্ট্রিম বলতে পারেন এখানে আসলে বিশেষ দক্ষতা থাকতে হবে কোনো বিষয়ের উপরে লাইক আপনার সায়েন্স আর্টস কমার্স বিজনেস বা অ্যাথলেটিক্সের উপরে আপনার কোনো বিশেষ দক্ষতা আছে তাহলে আপনি এই ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনার যদি গবেষণার উপরে অনেক বেশি জ্ঞান থাকে বা কোনো বিষয় নিয়ে পার্টিকুলার বিষয় নিয়ে আপনি খুব রিসার্চ করছেন তাহলেও আপনি ওই টপিক্সে আপনি কি করতে পারেন এই ক্যাটাগরিতে আবেদন করতে পারেন এবং মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানির ম্যানেজার এবং এক্সিকিউটিভরা এই ইবি ওয়ান ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারে এরপর হচ্ছে ইবি টু ক্যাটাগরি এই ইবি টু ক্যাটাগরিতে এলিজিবল কারা এক নম্বর হচ্ছে যাদের খুব অ্যাডভান্স লেভেলের ডিগ্রি আছে তারা এখানে এলিজিবল নাম্বার টু হচ্ছে সায়েন্স আর্টস কমার্স ইত্যাদি সেক্টরে খুব এক্সেপশনাল কিছু অ্যাবিলিটি আছে আপনাদের তারাও এই ইবি টু ক্যাটাগরিতে
eligible. At the same time, US এর ন্যাশনাল ইন্টারেস্ট আছে এরকম পিপলরাও EB2 তে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে আপনাদের অত্যন্ত পপুলার EB3 ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে তিনটা সাব ক্যাটাগরি আছে। একটা হচ্ছে স্কিল ওয়ার্কাররা এখানে আবেদন করতে পারবে, এট দ্য সেম টাইম প্রফেশনালরা এখানে আবেদন করতে পারবে, এবং ফাইনালি আরেকটা সাব ক্যাটাগরি আছে যেটা হচ্ছে আনস্কিল ওয়ার্কার, অর্থাৎ শুধুমাত্র 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকলেই, কোনো রকম কোনো এডুকেশন ছাড়াও এই ক্যাটাগরিতে, এই যে EB3 ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনারা আবেদন করে পিটিশন ফাইল করে পিটিশনটা অ্যাপ্রুভ হলে তখন সপরিবারে আপনারা সেটেল হতে পারবেন। এরপর হচ্ছে EB4, এই EB4 ক্যাটাগরিতে আসলে স্পেশালাইজড কিছু পার্সনকে তারা ইমিগ্রেন্ট বা এমপ্লয়মেন্ট ইমিগ্রেশন ভিসা দিয়ে থাকে। এক্ষেত্রে হতে পারে কেউ ন্যাটোর সাবেক কর্মী বা ন্যাটোর সাবেক কর্মীর স্পাউস বা সশস্ত্র বাহিনীর সদস্য, তারপরে ডাক্তার বা ধর্মীয় কিছু ব্যক্তিত্ব থাকে, ধরনের বিভিন্ন ব্যক্তিত্বকে আসলে এই EB4 ক্যাটাগরিতে ইমিগ্রেন্ট ভিসা দিয়ে থাকে। এরপর ফাইনালি হচ্ছে EB5 ক্যাটাগরি, এই EB5 ক্যাটাগরিতে আসলে জব নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এখানে শুধুমাত্র ইনভেস্টররা ইনভেস্ট করে লাইক 10 জন ইউএস এর সিটিজেনকে কাজের সুযোগ করে দিয়ে তারা কি করতে পারবে, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসা নিতে পারবে এবং সপরিবারে ইউএসএ তে সেটেল হতে পারবে। এছাড়াও নন ইমিগ্রেন্ট জব ভিসা নিয়ে আপনারা ইউএসএ তে যেতে পারেন, সেক্ষেত্রে H1B হচ্ছে স্পেশাল অকুপেশনে যারা জবের জন্য আবেদন করবেন, আর H2A হচ্ছে টেম্পোরারি এগ্রিকালচার ওয়ার্কার, এরপর হচ্ছে H2B যেটা টেম্পোরারি নন এগ্রিকালচার ওয়ার্কার। আর এই সবগুলা ক্যাটাগরিতেই আপনি নন ইমিগ্রেন্ট ভিসা হোক বা ইমিগ্রেন্ট ভিসা হোক, প্রত্যেকটা জায়গায় আপনার কি করতে হবে, আপনি সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন না, আপনাকে প্রথমে একটা জব অফার ম্যানেজ করতে হবে বা এমপ্লয়ার ম্যানেজ করতে হবে। ওই এমপ্লয়ার আপনার জন্য পিটিশন ফাইল করবে, ওই পিটিশন অ্যাপ্রুভ হয়ে আসলে দেন আপনি এখানে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার ওইটা ইমিগ্রেন্ট ক্যাটাগরি হয় তাহলে DS-260 এখানে ফিল আউট করতে হবে, আর যদি নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি হয় তাহলে আপনাকে DS-160 ফিল আউট করার মাধ্যমে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আগে কি করতে হবে, ওই এমপ্লয়ার বা জব অফারটা ম্যানেজ করতে হবে। এখন এই জব অফারটা কীভাবে ম্যানেজ করবেন এটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করব, এবং প্রত্যেকটা ক্যাটাগরির ডিটেলস, প্রত্যেকটা ক্যাটাগরিতে কী কী সাব ক্যাটাগরি আছে এবং কী কী কোয়ালিফিকেশান আছে, কী কী রিকোয়ারমেন্ট আছে, আবেদন প্রক্রিয়াটা কী, এগুলো নিয়ে পর্যায়ক্রমে আমাদের ভিডিও থাকবে। তবে এই সকল ক্যাটাগরির ভিসার জন্য আপনাকে কী করতে হবে, সঠিকভাবে জবের জন্য আবেদন করতে হবে এবং নিজে নিজেই চেষ্টা করতে হবে, কারণ এই ভিসাগুলা বা এই এমপ্লয়ারগুলা ওই মিডল ইস্ট বা অন্যান্য কান্ট্রির মতো কিনে আনা যায় না, এই ইউএসএ থেকে জব অফার কিনে এনে তারপরে এই ভিসার জন্য আবেদন করা যায় না। সুতরাং আপনারা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন, বিভিন্ন রকম প্রতারক চক্র আছে যারা আপনাদেরকে বলবো যে আমাকে 5 লাখ দাও, 2 লাখ দাও, 3 লাখ দাও, আমি তোমাকে জব অফার ম্যানেজ করে দিচ্ছি, আমি তোমাকে এমপ্লয়ার ম্যানেজ করে দিচ্ছি। এই জিনিসগুলো টোটালি ফেক, কোনোভাবেই কোনো ইউএসএর এমপ্লয়ার এইভাবে টাকার বিনিময়ে আপনাকে জব অফার দিবে না। অবশ্যই আপনাকে সঠিকভাবে এমপ্লয়ারের কাছে পৌঁছতে হবে, আবেদন করে তারপরে আপনাকে জব অফারটা নিতে হবে। তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।